আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সাথে আগামী বছর যৌথভাবে মুজিব বর্ষ উদযাপন করবে ইউনেস্কো জানালেন প্রধানমন্ত্রী মেয়াদ তৃণ সিএনজি সিলিন্ডার নিয়ে চট্টগ্রামে চলছে কয়েক হাজার যানবাহন আশি শতাংশেরই পূর্ণ পরীক্ষা হয়নি শুনছিলেন বি আরবি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত 2020 সালে বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিব বর্ষ উদযাপন করবে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো গণভবনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপনের এক প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানান এ সময় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি জানান পঁচিশ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সংস্থার চল্লিশতম সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে সর্বসম্মতভাবে মুজিব বর্ষ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন সড়ক জুড়ে চলছে মেয়াদ উত্তীর্ণ গ্যাস যুক্ত কয়েক হাজার গাড়ি এর আশি শতাংশেরই করা হয়নি পূর্ণ পরীক্ষা ফলে মানহীন গ্যাস সিলিন্ডার যুক্ত রাস্তায় চলাচলকারী এসব গাড়ি পরিণত হয়েছে চলন্ত বোমায় বিশেষজ্ঞরা বলছেন দুর্বল মনিটরিং ও অবহেলার কারণে চালক মালিকরা নির্দিষ্ট সময়ে গাড়ির সিলিন্ডার পূর্ণ পরীক্ষা করান না যানবাহনে মেয়াদ উত্তীর্ণ এসব সিলিন্ডারের বিস্ফোরণ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বোমার চেয়েও বেশি হবে বলে মনে করেন তারা চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সৈয়দ তামিম পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি হিসেবে বাংলাদেশের যানবাহনে সিএনজির ব্যবহার শুরু হয় দু সালের দিকে তাতে ধোঁয়া থেকে মুক্তি মিললেও তদারকির অভাব আর পরিবহন মালিকদের উদাসীনতার কারণে গাড়িতে ব্যবহৃত সিএনজি সিলিন্ডারগুলো এখন পরিণত হচ্ছে এক একটি চলন্ত বোমায় আর মাঝে মধ্যেই এসব বোমা বিস্ফোরিত হয়ে ঘটছে প্রাণহানি ফায়ার সার্ভিসের তথ্যমতে গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সড়ক ও বাসাবাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা প্রায় চল্লিশটি রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত খালাস দেওয়া হয়েছে ওই এই মামলার আরেক কাশমি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে আলোচিত এই হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিলেন একুশ জন এর মধ্যে এ হামলার অন্যতম মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী সহ তেরো জন আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে মারা যায় ষোলো সালের পয়লা জুলাই হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা এতে সতেরো বিদেশি নাগরিক সহ বিশ জন মারা যায় রিপোর্ট করছেন মাহমুদুর রহমান গুলশান হলি বেকারিতে হামলার সাথে জড়িত আট আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ আদালতের হাজতখানা থেকে একে একে আসামিদেরকে আদালতে তোলা হয় আসামিরা ছিল অনেকটা নির্বিকার আসামিদের উপস্থিতিতে বেলা বারোটার দিকে রায় দেন সন্ত্রাসবাদী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান রায় ঘোষণার পরপরই কাঠগোড়ায় থাকা আসামিরা এ রায় মানি না বলে চিৎকার দেওয়া শুরু করেন রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারায় সাত জঙ্গিকে ফাঁসির আদেশ দেন আদালত বিচার শুরু এক বছরের মাথায় এ রায় দেওয়া হল আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসএর বাংলাদেশে অস্তিত্ব জানান দেওয়ার জন্য জঙ্গিরা গুলশানে হলিয়াটিজান বেকারিতে ভয়াবহ হামলা চালায় এই হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন তামিম আহমেদ চৌধুরী তাদের উদ্দেশ্য ছিল জননিরাপত্তা বিপন্ন করা এদের মাস্টারমাইন্ড তামিম চৌধুরী তার পরিকল্পনা এই সমস্ত কাজগুলি হয়েছে এবং এটা সুপরিকল্পিতভাবে এই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং মূলগত রাষ্ট্রের আখ্যা দেওয়ার জন্য তার এই ধরনের ঘটনাগুলি ঘটিয়েছে দণ্ডপ্রাপ্তরা হলেন জাহাঙ্গীর আলম ওরুপে রাজীব গান্ধী রাকিবুল হাসান রিগান রাশেদুল ইসলাম ওরূপে র্যাশ সোহেল মাহফুজ হাজিসুর রহমান ওরুপে সাগর শরীফুল ইসলাম ও মামুনুর রশিদ অভিযোগ থেকে খালাস দেওয়া হয় মিজানুর রহমান মিজান ওরুপে বড় মিজানকে রায় ঘোষণার পর আদালত থেকে আসামিদের বের করার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগানের মাথায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের প্রতীক সম্বলিত টুপি দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যে এ ধরনের টুপি কে সরবরাহ করল তা নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে কোনো অনুশোচনা ছিল না বিজান ভেঙে ওঠার পরও আসামিরা তাদের কৃতকর্মের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে ঘটনারাতে সশস্ত্র পাঁচ জঙ্গি রেস্তোরাঁয় থাকা দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করে এবং নৃশংসভাবে হত্যা করে জিম্মি দশা থেকে মুক্ত করতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা সশস্ত্র জঙ্গিদের হামলার শিকার হন সেনাবাহিনীর প্যারা কমান্ডো অভিযানে মারা যায় পাঁচ জঙ্গি হোলি হামলা হামলার তিন মাস আগে জঙ্গিরা পরিকল্পনা করে বাছাই করা সদস্যদের এক একচরে বিশেষ প্রশিক্ষণ দেয় মূল প্রশিক্ষক চাকরিচিত জাহিদ। বেশি সংখ্যক বিদেশি থাকায় হামলার লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয় হোলি আর্টিজানকে এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত এলাকায় পুলিশ গোয়েন্দারা ছিল তৎপর আদালতে প্রবেশের ক্ষেত্রেও ছিল কড়াকড়ি প্রায় সাড়ে তিন বছর আগে গুলশান হোলি আইটিজান বেকারিতে হামলার মধ্য দিয়ে নব্বই জঙ্গি তাদের শক্তি সমর্থন জানান দেয় সশস্ত্র জঙ্গিরা দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করে হত্যা করে নতুন এজনের হামলার ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ভাবিয়ে তোলে একের পর এক সফল অভিযানে মারা যায় গুলশান আমরান মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী সহ শীর্ষ পর্যায়ের তেরো জঙ্গি এই হামলার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িতদের শাস্তি দেওয়ার মধ্য দিয়ে জঙ্গিবাদের একটা অধ্যায় শেষ হলো বলে মনে করছেন বিচার সংশ্লিষ্ট আইনজীবীরা এই রায়ের ফলে দেশের ভাবমূর্তি যেমন বিদেশে উজ্জ্বল হবে তেমনি স্বজন হরা মানুষ কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে পাবে এমনটি মনে করছেন আইনজীবীরা মাহমুদুর রহমান এটিএন বাংলা জজকোট ঢাকা হলি আর্টিজান হামলা মামলার বিচার কার্যক্রম ও রায়ে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন এই মামলার সব ধরনের প্রক্রিয়া মেনে রায় দেওয়া হয়েছে তবে আসামিদের মধ্যে একজন আইএসএ টুপি পরে কিভাবে কারাগার থেকে আদালতে আসলো তা তদন্ত করা হবে বলেও জানান আইনমন্ত্রী আমরা সরকারের পক্ষ থেকে এটা বলতে চাই যে আমরা এই রায় সন্তুষ্ট আমরা আরও বলতে চাই যে এরকম চাঞ্চল্যকর এবং যেই সব মামলা দেশের শিকরে গিয়ে ধাক্কা দেয় সেই সব মামলাগুলি দ্রুত শেষ করতে পারছি সেটাও মনে হয় সন্তুষ্টির কারণ জঙ্গিবাদ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য জঙ্গি দমনে বাধা তৈরি করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ শ্রেষ্ঠ প্রতিবেদন পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় হলি আর্টিজান মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি তথ্যমন্ত্রী আরও বলেন সংশ্লিষ্ট সবার সহযোগিতায় হলি আর্টিজান হামলা মামলার রায় দ্রুত দেওয়া সম্ভব হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বাহিনী একই সাথে গণমাধ্যমের সম্মিলিত ভূমিকার কারণে আমরা এই জঙ্গিবাদ বা জঙ্গি দমন করার ক্ষেত্রে অনেক দেশের তুলনায় অনেক বেশি সফল বাংলাদেশের গণমাধ্যম সবসময় এই জঙ্গির বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে রিপোর্ট করেছে কলকাতার মেয়র ফিরাদ হাকিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম নগর উন্নয়নের নানা দিক নিয়ে মত মত এবং অভিজ্ঞতা বিনিময় করেন তারা এর আগে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বাংলার কলকাতা অফিস পরিদর্শনে যান সেখানে তাকে স্বাগত জানান কার্যালয়ের পরিচালক তপন রায় সহ অন্যান্য কর্মকর্তারা মেয়র ফিরাদ হাকিমের আমন্ত্রণে কলকাতা সফর করছেন জাহাঙ্গীর আলম খেলার খবর বোরুশিয়া ডট মূর্ডকে তিন এক গোলে হারিয়ে এফ গ্রুপের শীর্ষদল হিসেবে উইফার চ্যাম্পিয়ন্স লিগের নকট পর্বে উঠেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা নিজেদের মাঠে নু ক্যাম্পে বেশিরভাগ সময় বল নিজেদের দখলে রাখা বার্সেলোনার খেলার উনত্রিশ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় তেত্রিশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিফা বর্ষরের সেরা ফুটবলার লিওনেল মেসি চলতি মৌসুমে এটি তার দশম গোল সাতষট্টি মিনিটে কাতালানদের হয়ে তৃতীয় গোলটি করেন ফরাসি খেলোয়াড় আতোয়ান গ্রিস ব্যান বার্সেলোনার জার্সিতে উইফা চ্যাম্পিয়ন্স লিগে এটি তার প্রথম গোল সাতাত্তর মিনিটে জ্যাডন সানচো বরুশিয়ার হয়ে একটি গোল শোধ করেন এই জয়ে পাঁচ ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থানে থেকে নক পর্ব থেকে নিশ্চিত করল বার্সেলোনা এসে গেমসে অংশ নিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল ও দল বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়ে তারা নিয়ম অনুযায়ী ফুটবলে বাংলাদেশ অনুর্ধ তেইশ দল অংশ নেয় তবে সিনিয়র দলের তিনজন সুযোগ পান সেখানে বাংলাদেশের হয়ে খেলবেন জামাল ভূঁইয়া নাবিব নেওয়াজ জীবন এবং গোলরক্ষক আনিসুর রহমান জিকো আগামী তিন ডিসেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে গেমসে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ দল কন্ডিশনের সাথে মানিয়ে নিজে মানিয়ে নিতেই আগেভাগে ভুটান গেল তারা যদিও দলের সাথে ছিলেন না বাংলাদেশ কোচ জেমিডে ইংল্যান্ড থেকে আজ দলের সাথে নেপালে যোগ দেবেন তিনি শেষ বি সংবাদ একবার আরও বাংলাদেশের সাথে আগামী বছর যৌথভাবে মুজিব বর্ষ উদযাপন করবে ইউনেস্কো জানালেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ এক আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ